सरस्वती पुजोर आगे विदाय निल शीत बाढ़ तापमात्रार पारद आज दिन सर्वनिम्न तापमात्रा 18.2 डिग्री सेलसियस गत 48 घंटा तापमात्रार पारद बेड़े प्राय 4 डिग्री विस्तारित जानाबो आबहावा विषय की पूर्वाभास थाकछे से विषय टेलीफोन लाइने रयेछेन आमादेर प्रतिनिधि अयन घोषाल। अयन, आबहावा दफ्तर सूत्रे आर की पूर्वाभास थाकछे? देखो गतकाल आनुष्ठानिक भाव शीतर विदाय दक्षिणबंगे भोर दिखे जो शीतर आमेज शीत शीत भाव से मेरे खेते 48 घंटा तरह एक अकाल ग्रीष्म मुखोमुखी होते चले बसंतकाल अंत यही बचर से अर्थे को अस्तित्व थकबेना एमटाई हावा अफिस पूर्वाभास दिखे आगामी 48 घंटार मध्य सर्वनिम्न तापमात्रा और अनेकता बढ़ते चले पशापाशी सर्वोच्च तापमात्रा যেটা কিছুটা আনলাইকলি ফেব্রুয়ারি মাসেই অর্থাৎ 26 ফেব্রুয়ারির মধ্যেই বেড়ে 33 বা 34 ডিগ্রির কোঠায় পৌঁছতে পারে। আজকে সকালে কলকাতায় ঘন কুয়াশা ছিল, বেলা বাড়তে আংশিক মেঘলা আকাশ, আগামীকাল থেকে কুয়াশার প্রকোপ কিছুটা কমবে, কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে এই কুয়াশাই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রাকে খুব বেশি বাড়তে দেয়নি, যেটা আগামীকাল থেকে বাড়বে। অতএব শীত বিলাসীদের জন্য এবছরের যাবতীয় যে ভালো খবর সেই ভালো খবরের কিন্তু ইতি ঘটে গিয়েছে। অয়ন, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কি থাকছে? দেখো এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পূবালি হাওয়ার প্রভাবে ঘন কুয়াশা, তবে সেই কুয়াশা কখনোই ঘূর্ণাবর্তের আকার নেবে না বলেই এখনো পর্যন্ত রাডারে যে ছবি ধরা পড়ছে তা থেকে পরিষ্কার। ফলে অন্তত আগামী 48 ঘন্টা গ্যাঞ্জিটিক ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের কোনো কোনো জেলায় আগামী 48 ঘন্টায় সামান্য বৃষ্টি হতে পারে, তবে সেটা এখনো পর্যন্ত খুব সুস্পষ্ট নয়। ধন্যবাদ অয়ন। বান্ধে ছুটির মেজাজ, ভোরের আলো ফোটার আগেই রাস্তায় চুটিয়ে ফুটবল। বান্ধ সমর্থনকারীরাই গা গরম করতে রাস্তায় নেমে পড়েছেন ফুটবল খেলতে। হিন্দ মোটরের ধারসায় জিটি রোডে ধরা পড়েছে এমনই এক ছবি, জমিয়ে ফুটবল খেলছেন বান্ধ সমর্থনকারীরাই। সেখানকার ছবিটার বিষয়ে আরেকটু বিস্তারিত জেনে নিই। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান। বিধান, যেই ছবি আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে বান্ধ সমর্থনকারীরা রাস্তা ফাঁকা রয়েছে এবং সেখানে জমিয়ে ফুটবল খেলছেন। একদমই, দেখো নীলাঞ্জনা, সকাল থেকেই যেটা আমরা দেখতে পেয়েছি যে বন্ধের সমর্থনে বাম এবং কং কর্মী সমর্থকরা তারা রাস্তায় নেমেছে বিভিন্ন জায়গাতে। হুগলি হিমমোটরের যে ধারসা রয়েছে সে ধারসা এলাকাতে জিটি রোডের উপরে একদম কাক ভোরেই তারা রাস্তায় নেমেছেন এবং সেখানে রাস্তা যেমন ব্লক করা হয়েছে সেই রাস্তার ফাঁকা রাস্তার মধ্যে তারা ফুটবল খেলতে শুরু করেছে। এবং গতকাল আমরা যেটা দেখেছিলাম যে ওই নবান্ন অভিযানে সেখানেও কিন্তু ফুটবল নিয়ে যাওয়া হয়েছে এবং খেলা হবে এই স্লোগান উঠেছিল। আজকেও কিন্তু একই ছবি এখানে দেখা গেছে, সেখানে রীতিমতো ফুটবল খেলছেন বন সমর্থকরা। পাশাপাশি উত্তরপাড়া থানার পুলিশ যখন এই বন সমর্থকদের রাস্তা থেকে সরে যেতে বলেন, কারণ সকালবেলা এই বন্ধের ফলে এখানে ধর্মঘটের ফলে প্রচুর যানবাহন রাস্তায় দাঁড়িয়ে পড়ে, সেখানে পুলিশ যায় এবং পুলিশ গেলে সেখানে কিন্তু দেখা যায় যে বন যারা সমর্থক তারা পুলিশকে হাতে চকলেট ধরিয়ে দেন। একেবারে একটা অভিনব ব্যাপার যে যেখানে শক্ত হাতে এই বন্ধের মোকাবেলা করার কথা পুলিশের, পুলিশে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুলিশ বোঝাচ্ছে বন সমর্থকদের রাস্তা থেকে সরে যেতে, বলছে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেই কারণে, এবং সেখানে বন্ধের সমর্থনে যারা রয়েছেন তারা পুলিশের হাতে চকলেট ধরিয়ে দিচ্ছেন। পাশাপাশি হুগলি জেলার অন্যান্য জায়গাতেও কিন্তু বন্ধের সমর্থনে পিকেটিং চলছে। চুঁচুড়া বাস স্ট্যান্ডে সামনে এই মুহূর্তে একটি মিছিল বেরোচ্ছে। সব মিলিয়ে সকাল থেকে যে বন্ধের চেহারা দেখা যাচ্ছে হুগলি জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু সেটা একেবারে যে একটা ছুটির যে যেমন দিন থাকে ছুটির মেজাজ সেরকমই দেখা যাচ্ছে। নীলাঞ্জনা, ধন্যবাদ বিধান তোমাকে।